প্রথমে একটা হাঁড়িতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে নিচ্ছি 3টা তেজপাতা, দারচিনি টুকরো 3টা, লবঙ্গ 5টা, এলাচ 3টা। নেড়ে এগুলোকে 1-2 মিনিটের মতো একটু ভেজে নিলাম। এবার এতে দিয়ে নিচ্ছি 4টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের মতো ভেজে এবার এতে দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ পরিমাণে। দিচ্ছি পেঁয়াজ বাটা 2 চামচ, জিরা বাটা দিচ্ছি 1 চামচ। এরপরে এটাকে 1-2 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে, এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, 1.5 চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে নিলাম, হলুদের গুঁড়া দিচ্ছি 1 চামচ পরিমাণে। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে কিছুক্ষণের মতো একটু ভেজে নিলাম। এরপর এতে পরিমাণ মতো মশলাটাকে কষানোর জন্য পানি দিয়ে নিলাম। দিচ্ছি প্রায় 10-12টির মতো কাঁচামরিচ ফালি। এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এতে ধুয়ে রাখা 2টা আলু দিয়ে নিচ্ছি। দিচ্ছি 2টা টমেটো কুচি আর 1 কাপ পরিমাণে মসুর ডাল দিয়ে নিলাম। যখন মাংস বাসায় থাকে না বা আমাদের কিন্তু সব সময় হচ্ছে মাংসটা খেতে ভালো লাগে না, তো তখন কিন্তু আমরা এইভাবে মাংস ছাড়া খিচুড়িটা বানিয়ে শুধুমাত্র 4-5 প্রকার ভর্তা দিয়ে অনেক মজা করে খিচুড়িটা খেয়ে নিতে পারি। এরপরে এতে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এগুলোকে কষিয়ে নিলাম। আমি এটাকে প্রায় 10-12 মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এর মাঝে আমার সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে ধুয়ে রাখা প্রায় 3 কাপ পরিমাণে ভাতের চাউল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে প্লাউয়ের চাউলটাও ব্যবহার করতে পারেন। এরপরে এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম আর এখন এতে পানি দিয়ে নিচ্ছি। আমি যেহেতু খিচুড়িটা একটু নরম করে রান্না করব, তাই এখানে আমি 1 লিটারে একটু বেশি পানি দিয়েছি। আপনারা যদি খিচুড়িটা একটু শক্ত করে রান্না করতে চান তাহলে আপনার পানির পরিমাণটা কম করে দিয়ে নেবেন। এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এ থেকে পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এখন যে পানিটা রয়েছে সেটা কিন্তু এর গায়ে গায়ে রয়েছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, চাউলটা কিন্তু এখনও পর্যন্ত ফুটেনি আর এই পানিটা কিন্তু এই চাউলটাকে ফুটানোর জন্য লাগবে। তো এই জন্য চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় 20 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি আর এরই মাঝে কিন্তু আমার এই চাউলটার খিচুড়ি কিন্তু একদমই ফুটে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আসলে মাংস দিয়ে খিচুড়ি খাওয়াটার মজা একরকম স্বাদ, আর মাংস ছাড়া ভর্তা দিয়ে খিচুড়ি খাওয়ার মজাই কিন্তু অন্যরকম একটা স্বাদ। ভর্তা দিয়ে এইরকম খিচুড়িটা খাওয়া আসলে যে এটা খেতে কতটা মজার এটা আসলে মুখে বলে বোঝানো যাবে না। যারা খেয়েছেন শুধুমাত্র তারাই জানেন যে এটা খেতে কতটা মজার লাগে। তো যাই হোক, আমার খিচুড়ির চাউলটা ফুটে গিয়েছে খুব ভালোভাবে আর আমি যেভাবে একটু নরম করে খিচুড়িটা রান্না করতে চেয়েছিলাম ঠিক সেই রকমই খিচুড়িটা রান্না করা হয়েছে। আপনারা যদি এখনও পর্যন্ত এইভাবে খিচুড়ি রান্না করে খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু আপনারা ভুলে যাবেন না, এর সঙ্গে 3-4 পদের ভর্তা কিন্তু আপনাকে বানাতে হবে।